আমি বলবো দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকুট শরীফের হজরাতে কেরামের পীরের সজরাও মজবুত, বংশের সজরাও মজবুত এবং সবচেয়ে বেশি মজবুত। আমি কালকে যেহেতু আজকেও একই ঘটনা হয়েছে, কালকেও গতকাল আমার আগের বক্তা কোন এক মৌলভী সাহেবের প্রসঙ্গ তুলেছেন, তিনি নাকি হুজুর কাবলার সনদের প্রশ্ন তুলেছেন। আমার বর্তমানও আগের বক্তাও এই কথা বলেই শেষ করলেন, তাই আমি মনে করছি এর একটা পূর্ণাঙ্গ বক্তব্য আসা দরকার আছে, না হয় মনে করবে যে সনদ নিয়ে আমরা যেহেতু বলতেছি না তাহলে বোধ হয় সনদ নাই। আমি প্রথমে বলে যাই, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের দুইটি ধারা, একটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আর একটা সুলতানে কারবালা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। আমাদের হুজুর কেবলারা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। দ্বিতীয় কথা, ওনাদের বংশরা পাকিস্তান কেমনে আসলেন? অনেকে আবার এরকম ছোট ঠুনকু প্রশ্ন করে, তো যদি বলি রসুলে পাকের আওলাদ হলে বাংলাদেশে কেমনে আসে, একই প্রশ্ন। হ্যাঁ, নবীর আওলাদগণ অনর্থক আসেন নাই, নবীর আওলাদগণ যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছেন, আমি সবার জন্য সবাইকে সম্মান করে বলছি, কারণ আমরা সনদ ছাড়া তাদেরকে ভালোবাসি, তারা অপ্রয়োজনে আসেন নাই, বিয়ে করার জন্য কেউ আসেন নাই, তারা কলেমার দাওয়াত দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছে। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, আমরা বক্তব্য রাখতেছি একটা সরকারি কলেজের সামনে যেখানে জ্ঞানী গুণী মানুষ আছে, এই মঞ্চও জ্ঞানী গুণী মানুষ আছে, প্যান্ডেলের মধ্যে জ্ঞানী গুণী মানুষ আছে, সবাই ভালো করে জানে ইসলামের ইতিহাস, সাক্ষী দেয় 61 হিজরির কারবালা ওখানে শেষ হয়ে যায় নাই, কারবালার পরেও যারা ক্ষমতায় ছিলেন উমাইয়া শাসক তাদের সময়ে প্রায় 90 বছর পর্যন্ত নবীর বংশধরকে অনেকেই শত্রু মনে করত, অনেকে আতঙ্কের মধ্যে ছিল, কারণ আওলাদ রসুলকে জবাই করার মাধ্যমে এজিদ ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছে, তাই এজিদের পরম্পরায় যারা উমাইয়া শাসন করেছে, এজিদকে যারা সমর্থন করেছে, তাদের মনের মধ্যে ভয় ছিল মুসলমানরা তাদেরকে মেনে নেয় নাই, জোর জবরদস্তি তারা ক্ষমতায় আছে, মুসলমানরা ভালোবেসেছে, মেনে নিয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কারণে যে কোনো সময় ইমাম হুসাইনের বংশধর যদি একবার ঘুরে দাঁড়ায় তাদের মসনদ আর টিকে থাকবে না। এই কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর পরবর্তীতে মদিনা শরীফে থাকাটা তাদের জন্য বরাবর নিরাপদ ছিল না, তাদেরকে নানাভাবে বিরক্ত করা হয়েছে। মাশাআল্লাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার সাহেব উপস্থিত হয়েছেন, আরো উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় দাওয়াতে খায়ের মুআল্লিম মাওলানা ইমরান হাসান কাদেরী সাহেব এসে গেছেন, এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রধান ফকি, আমরা মনে করি বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই তিনজন ধরলে সেখানে যাকে বড় মুফতি হিসেবে যাকে এক নম্বরে ধরা যাবে, মুফতি আব্দুল ওয়াদের সাহেবের বাড়ি কোথায়, হাটাদারি নাকি, পটিয়ার মানুষের চিনা দরকার আছে ঠিক না, যেখানে মাহফিল ওখানে ওনার বাড়ি, উনি মঞ্চে তসিবেন আছেন, নারায়ণগঞ্জ থেকে আসছে, আমাদের সবার প্রিয় মাওলানা বাকি বিল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান আল আজহার বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল আজহারি, উনিও তো শিব এনেছেন, মঞ্চে আছেন অনেক ওলামা ইকরাম। তো আমি যেটা বলতেছিলাম, যেহেতু সনদের কথা আসছে,
তাই একটু খেয়াল করবেন। আওলাদে রাসূলগণ মদিনায় পাকে থাকা নিরাপদ মনে করেন নাই, তাদেরকে নানাভাবে সন্দেহের চোখে দেখা হতো, নজরদারি করা হতো। এত নজরদারির মধ্যে দ্বীনের খেদমত করা মুশকিল, কারণ আওলাদে রাসূল জীবন বাঁচানোর চিন্তা করে নাই, জীবন দিয়ে দ্বীন বাঁচানোর চিন্তা করেছেন। সেই কারণে তারা চিন্তা করলেন দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্যে মদিনা শরীফের চেয়েও আমাদের বিপদ যত বড়ই হোক সেখানে আমরা চলে যাব, যেখানে কলেমার দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে। এই জন্য যুগে যুগে কালে কালে আওলাদে রাসূলগণ মদিনা পাক ছেড়ে পৃথিবীর নানা জায়গায় চলে গেছেন। আলহামদুলিল্লাহ দেখবেন আওলাদে রাসূল যেখানে গেছেন তাদের সাথে কলেমার আওয়াজও সেখানে চলে গেছে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো গরিব নওয়াজ বলেছেন, দিন আস হুসাইন, দিন মানে ইমাম হুসাইন। তো ইমাম হুসাইনের বংশ যেখানে গেছে দিনও তাদের সাথে সেখানে চলে গেছে। এইভাবে যাওয়ার যে ধারাবাহিকতা, মদিনা থেকে হিজরত করার ধারাবাহিকতা, আমার নবী হিজরত করেছিলেন মক্কার জমিন থেকে মদিনায়, আর আমার নবীর বংশধর হিজরত করেছেন মদিনায় পাক থেকে নতুন নতুন জায়গায়। আপনারা কারবালার ময়দানে বেঁচে ছিলেন একজন ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন, ওনার সন্তান ইমাম জাফর সাদেক ছিলেন, ইমাম জাফর সাদেকের সন্তান ইমাম ইসমাইল উনিও ছিলেন, কিন্তু ইমাম ইসমাইলের সন্তানের সময়ে সৈয়দ জালাল আর রিজাল পরিস্থিতি বিবেচনা করে তিনি দ্বীনের প্রয়োজনে মদিনায় পাক ছেড়ে ইরাকে চলে গেছেন। উনি যাওয়ার সময় একা যান নাই, আওলাদে রাসূলুল্লাহ যেখানে যেতেন সেখানে অন্যান্য মানুষরা ওনাদের সাথে হতেন, অনেকেই ওনাদের সাথে হিজরত করেছেন। এর মধ্যে কোন কোন ইতিহাসে কথা বলছে আমরা যে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাবের অনুসারী, সেই ইমাম আজমের যিনি ডানহাত ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সৈয়দ জালালের সাথে হিজরত করে মদিনায় পাক থেকে ইরাকে চলে গেছেন। ইরাকে তারা কোথায় বসবাস করেছেন সেই জায়গার নাম আউস। ওনারা যাওয়ার পর আজকে যেমন এক সময় যখন যেমন বাগদাদকে ইরাকের সবচেয়ে আলোকিত কেন্দ্র ধরা হতো, তার আগের কথা বলছে আউস, যে আউসে ওনারা হিজরত করার পর সেটাই দ্বীনি শিক্ষা এবং দ্বীন প্রচারের প্রধান কেন্দ্র হয়েছিল ইরাকের মধ্যে আওলাদে রাসূলের হিজরতের মাধ্যমে। তাদের এই ঘরের সন্তান সৈয়দ ওমর, তারই সন্তান সৈয়দ জাফর এইভাবে এসে সৈয়দ মোহাম্মদ গিসু দারাস, ওনার পূর্ব পুরুষ পর্যন্ত ছিলেন ওই আউসে, কিন্তু কয়েক পুরুষ আউস যখন আবাদ হয়ে গেছে আওলাদে রাসূল আবাদী জায়গায় থাকার চেয়ে অনাবাদী জায়গাকে আবাদ করাকে বেশি পছন্দ করতেন, সেই কারণে সৈয়দ মোহাম্মদ গেসু দারাস তিনি আর আবাদী জায়গা ইরাকে থাকলেন না, তিনি চিন্তা করলেন আমার নবীর বিভিন্ন কথা আছে ভারতবর্ষে ইসলাম প্রচারের ব্যাপারে, ভবিষ্যৎবাণী আছে, তাই ভারতবর্ষে ইসলাম প্রচার করবার জন্যে তিনি রওনা হয়ে আফগানিস্তান আসলেন। কোন সময়ে? আজ থেকে 1000 বছর আগে, যেই সময়ের ঐতিহাসিক ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারত অভিযান করেছেন। সুলতান মাহমুদ গজনবী ইতিহাস স্বীকৃত একজন ভারত বিজয়ী, যিনি 993 থেকে 1020 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 23 বছরে 17 বার ভারত অভিযান করে বিজয়ী হয়েছিলেন, এবং তার বিজয়ের পিছনের এক আধ্যাত্মিক শক্তি কাজ করেছিল বলে কোন কোন ইতিহাস গ্রন্থে পাওয়া যায়। আর যে আধ্যাত্মিক শক্তির কারণে তিনি এতবার বিজয়ী হয়েছিলেন, তিনি ছিলেন সৈয়দ মোহাম্মদ গেসু দারাস। এই আওলাদে রাসূলকে এত বেশি তিনি সম্মান করতেন সুলতান মাহমুদ গজনবী, যে কোনো যুদ্ধে অভিযান করবেন নিজে আগে ঘোড়ায় না চড়ে আগে আওলাদে রাসূলকে ঘোড়ায় চড়াতেন, তারপর তিনি ঘোড়ায় উঠতেন,
औलादे रसूल के एमन इज्जत करे सामने देवार कारणे तिनी मने करें औलादे रसूलेर बरकतेई औलादे रसूल थाका माने रसूल थाका साथे साथे सुलतान महमूद गजनवी मन विश्वास करतें এই ঔলাদে রাসূলের বরকতের কারণে আমি ভারতবর্ষ 17 বার অভিযান করে 17 বার বিজয়ী হয়েছি সুবহানাল্লাহ এই কারণে 2000 এই 1020 সালের দিকে যখন তিনি ভারত ছেড়ে গজনীতে ফিরে যাবেন তাদের মূল কেন্দ্র শাসন কেন্দ্র তখন তিনি ঔলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ গেসু দারাজকে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১২তম অধস্তন বংশধর তাকে বললেন হযরত আপনি আমার কাছে কি চান আপনার বদলেতে তো আমি অনেক কিছু পেয়েছি আমি আপনাকে কিছু দিতে চাই তিনি বললেন কি আমার তো কিছু নেওয়ার দরকার নাই আমরা তো আল্লাহ এবং রাসূলকে চাই না আপনি আমার সাথে গজনীতে চলে যান আসুন আমি আপনাকে আমার শাসন ক্ষমতার কিছু অংশ আপনাকে দেব আপনাকে আমি উজির নাজির বানাবো আপনি আমার সাথে থেকে এখানে যেমন আমাকে দোয়া করেছেন ওখানেও আমাকে দোয়া করবেন আপনি আমার সাথে যেতে চান কি তিনি বললেন না রাষ্ট্র চালানো এই লোক আমার নাই আমার ইচ্ছা ভারতবর্ষে ইসলাম প্রচার করা সুতরাং আমি আফগানিস্তান ছেড়ে কোথাও যাব না তখনই তাকে আফগানিস্তানের কোহে সুলাইমানি জায়গার নাম মনে রাখবেন এই কোহে সুলাইমানি ওনাকে দান করলেন বিশাল পার্বত্য এলাকা ঠিক আছে আপনি গজনীতে যাবেন না আপনি এখানে থেকে যেন কাজ চালাতে পারেন তাই আমার আপনাকে এই পার্বত্য অঞ্চলটা পুরোটাই আপনাকে আমি দান করলাম সেখানে বসে তিনি দ্বীনের খেদমত করেছেন ইসলাম প্রচার করেছেন তার একজন সন্তানের নাম মাসুদ মাসওয়ানি এখানে আমাদের ওয়াজে সাহেব হুজুর আছেন ভালো করে জানেন এই মাসুদ মাসওয়ানির নামে একটা ইতিহাস গ্রন্থ আছে তার নাম হালাতে মাসওয়ানি হালাতে মাসওয়ানি যারা সনদ খুঁজতেছেন তাদের জন্য বলছি না হইগুলো দরকার নাই আমরা সনদ ছাড়া ঔলাদে রাসূলকে ইজ্জত করি কিন্তু যাদের কথায় কথায় সনদ লাগে লামাজাবিদের মতো তাদের জন্য সনদ দলিল সূত্র তত্ত্ব দেওয়া লাগতেছে এর চেয়ে বেশি দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না সেই মাসুদ মাসওয়ানি তার বংশ পরম্পরায় তারা আফগানিস্তান থেকে ভারতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছেন সেখানে ইসলাম কায়েম করেছেন এই কাহিনীগুলো গরিব নওয়াজের ভারতে আসবার আরো অন্তত 200 বছর আগে কারণ গরিব নওয়াজ ভারতে আসছেন 1192 সালে প্রায় 1200 সালের দিকে আর সুলতান মাহমুদ গজনবী আর মীর সৈয়দ মোহাম্মদ গিসু দারাজের সময় হচ্ছে 1000 বা 993 খ্রিস্টাব্দ থেকে বরাবর 200 বছর আগে গরিব নওয়াজ ভারতে এসে ইসলাম প্রতিষ্ঠা করবার 200 বছর আগে গরিব নামাজের আসা যাওয়ার রাস্তা যারা পরিষ্কার করেছিলেন তাদের একজন হচ্ছে সৈয়দ মোহাম্মদ গেসু দারাজ যিনি রসুলে পাকের ১২তম অধস্তন বংশধর যার সন্তান মাসুদ মাসওয়ানি যার নামে ইতিহাস আছে খালাতে মাসওয়ানি তারই বংশ পরম্পরায় সৈয়দ মোহাম্মদ গফুর শাহ হয়ে আস্তে 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 হুজুর সাহেবের সামাদ্দা জিলুল আলী মাঝখানে আরো আছে তারিখে খুরশিদ জাহান এই ইতিহাসের মধ্যে ও হুজুর কারবাদের বংশ পরম্পরার কথা আছে কেন আফগানিস্তান থেকে আরেকজন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আসলেন বসবাস করার জন্য রুটি রুজির জন্য যাদেরকে কোহে সুলাইমানি দান করা হয়েছে পৈতৃক ভিটা ওইটা ছেড়ে তারা দুর্গম অঞ্চল পাহাড়ি অঞ্চল শত্রু পরিবেষ্টিত অঞ্চলে কেন এসেছিলেন ইতিহাস বলছে শিখ রাজাদের সাথে ওই জায়গায় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এলাকায় বারবার যুদ্ধ হয়েছে শিখরা পরাজিত হয়েছে চুক্তি হয়েছে যখন ঔলাদে রাসূলগণ চলে আসছেন তারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর নির্যাতন করেছে
যাদের কাছে পরাজিত হয়েছিলেন তারা ছিলেন গিসুদরাদের পূর্ব অওলাদদের মধ্যে অন্যদের কাছে, সৈয়দ ওমরের কাছে, সৈয়দ জাফরের কাছে তারা পরাজিত হয়েছেন, যারা সবাই হুজুর কেবলাদের পূর্বপুরুষ, শুধু ওলাদের রসুল না, এরা মার চিহ্নিত করার মতো ওলাদের রসুল, যারা যখন যেখানে গেছেন সেখানে হাইলাইটেড হয়েছেন, তারা আলোকিত হয়েছেন, আলোকিত করেছেন। অবশেষে সৈয়দ গফুর শাহ তিনি দেখলেন এই বেঈমানদেরকে স্তব্ধ করে দিয়ে চিরতরে ইসলামের পতাকা উড়াতে হবে, তাই তিনি শপথ করলেন না আর আফগানিস্তান থাকার দরকার নাই, আমি সীমান্ত বদেশে গিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব। উনি যাওয়ার কারণে স্বাভাবিকভাবে লড়াই মুসলমানদের পক্ষে আসছে, ইসলামের পক্ষে আসছে, এবং ফাইনালি চুক্তি করে তারা পরাজয় স্বীকার করে, শিখরা মুসলমানদের সাথে সন্ধি করে। এবং সৈয়দ গফুর শাহ তিনি চিন্তা করলেন আমি আর আফগানিস্তান ফিরে যাব না, মক্কা মদিনা শরীফও যাব না, আমি এখানে থেকে যাব যেন এই দুষ্টদেরকে পাহারা দেওয়া যায় এবং আশ্রয় দেওয়া যায় মুসলমানদেরকে। সেই কারণে তিনি ওই পাহাড়ি এলাকায় থেকে যেতে মনস্থ করেন এবং এলাকাবাসী মুসলমানরা, নতুন মুসলমান, আগের মুসলমান যারা ছিলেন সংখ্যালঘু, তারা বললেন হুজুর এটা তো আমাদের জন্য অনেক বড় কাজ, আপনি এই পাহাড়ে থেকে যান। ওনাকে পাহাড়ের একদম মাথায় নিয়ে রাখলেন, একদম পাহাড়ের চূড়ায়, পাহাড়ের মাথায় গফুর শাহ, ওই গফুর শাহ পাহাড়ের মাথায় থাকলেন, পাহাড়ের মাথাকে ওখানে বলা হচ্ছে, নাম দেওয়া হয়েছে, বুযুগ্য ব্যক্তি কোথাও থাকলে, কোথাও চললে, কোথাও গেলে ওই এলাকার নাম পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? যেমন চট্টগ্রাম শহরে কাতালগঞ্জ আছে, তার নামে হযরত কাতাল শাহ, তো কাতাল মাস, কাতাল মাস কি নাম হয় নাকি মানুষের নাম হয়? না 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 না, ওনার বাবা কাতাল শাহ রাখেন নাই, উনি কাতাল মাছের পিঠে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসে কলমার দাওয়াত দিয়েছেন, যে সমস্ত মানুষ দেখেছে তারা ওনাকে কাতাল শাহ নাম দিয়ে ফেলেছেন, ওনার আসল নাম মানুষ ভুলে গেছে, উপাধি কাতাল শাহ নিয়ে টানাটানি করতেছে। তো গফুর শাহ, গফুর শাহ পাহাড়ের মাথায় থাকলেন, দেখেন নামটা পর্যন্ত তাৎপর্যপূর্ণ, পাহাড়ের মাথা, মাথাকে আমাদের চট্টগ্রামের মানুষ যারা বুড়া তারাও বুঝে, স্যার মানে কি, স্যার মানে মাথা, আর কো মানে পাহাড়, বলে যায় কোহে তুর, কোহে নূর, তুর পাহাড়, নূরের পাহাড়, তো স্যার কো মানে পাহাড়ের মাথা। ওই বুজুর্গ সৈয়দ গফুর শাহ যে পাহাড়ের উপরে থাকতেন উনি পাহাড়ের মাথায় থাকেন, স্যার কো, ওই স্যার কো মানুষের মুখের ভাষায় পরিবর্তন হতে হতে একটু বিকৃতি হয়ে স্যার কোট হয়েছে, স্যার কোট থেকে শ্রী কোট হয়েছে। ওই পাহাড়ের মাথার বুজুর্গ যিনি ইসলাম আবাদ করেছেন, যিনি রসুলে পাকের ইমাম হুসাইনের বংশধারাই, জায়গায় জায়গায় ইসলামকে আবাদ করে এই পাহাড়ের মাথায় এসেছেন, তার বংশ পরম্পরায় সৈয়দ কাজেম, সৈয়দ হুসাইন, হুসাইন শাহ, ওনার নামে একটা আলাদা এলাকা আবাদ আছে হুসাইন খিল। এইভাবে আস্তে আস্তে সৈয়দ খানি জামান শাহ, তার সন্তান সৈয়দ সদর শাহ, সৈয়দ সদর শাহ সন্তান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, তার সন্তান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, তারই সন্তান হুজুর কেবলা তাহে সামদ্দাদিলুল আলী এবং হুজুর কেবলা সাহেব সামদ্দাদিলুল আলী। এবং আমি তো দুইটা ইতিহাসের কথা বলেছি, আরো একটা দলিল নেন, 1871 সালের লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট, ডিস্ট্রিক্ট হাজারা পাকিস্তান রুল নম্বর 33, এই ঘোষণার মধ্যেও হুজুর কেবলা রাজা ওলাদে রসুল ইমাম হুসাইনের বংশধর মাসওয়ানি বংশধারায় তারা আছেন, সেই কাহিনী সরকারি ডিক্লারেশনের মধ্যে আছে। তারপরও যাদের সনদ দরকার তোমাদের সাথে আমাদের আর কথারও দরকার নাই। এটা হচ্ছে যে বংশ সদরা,
এবার তরিকতে সদর আনেন। এই সিলসিলার নাম সিলসিলায় আলিয়া কাদেরিয়া। কার সিলসিলা? গৌসুল আদম দস্তগীরের সিলসিলা। যে গৌসুল আদম দস্তগীরের সিলসিলা পজিশন কোথায় এটা সবাই এক বাক্যে স্বীকার করে, তিনি অলিকুল সম্রাট, সকল অলির গর্দানের উপর যার কদম। ওকুল্লু অলির আলা কদমিন ওয়াইন্নি আলা কদমিন নবী বদরিল কামাল। আমাদের কসিদে গৌসি এসব সবসময় পড়তেছি, আমার গৌসুল আদম দস্তগীরের কদম সমস্ত অলি আল্লাহর গর্দানের উপর। গৌসে পাকের জীবনীতে আছে এই যে পাখা আকাশের মধ্যে পাখি উঠতেছে, এই পাখির উড়া উড়ি একদিন বন্ধ হয়ে যাবে, এই পাখিগুলোতে কিচির মিচির করতেছে, এই কিচির মিচির একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি গৌসুল আদম আব্দুল কাদের জিলানি উঠতে থাকবো কেয়ামত পর্যন্ত, আওয়াজ করতে থাকবো কেয়ামত পর্যন্ত। তার মানে কি বুঝা যায়? হুজুর গৌসুল আদম দস্তগীরের সাথে অন্য অলিদের যেমন তুলনা নাই, গৌসে পাকের সিলসিলার সাথেও কারো তুলনা নাই। গৌসুল আদম দস্তগীর ওই হাস্তি যিনি বলেন আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ আমার কোনো মুরিদ ভক্ত জান্নাতে যাওয়া বাকি থাকবে। তাই গৌসে পাককে জিজ্ঞেস করা হয় আপনার মুরিদ ভক্ত যাদেরকে বাদ দিয়ে আপনি জান্নাতে যাবেন না তারা কারা, তারা যারা আপনার হাতে হাত দিয়েছে তারা? গৌসে পাক বলেন তারা তো আছেই, তাদের হাতে যারা হাত দিয়েছে, এদের হাতে যারা হাত দিয়েছে, হাত দিতে দিতে কাপড় দিতে দিতে কেয়ামত পর্যন্ত যারা যাবে আমার সহিহ সিলসিলা যারা পাবে এরা সবাই আমার মুরিদ, এদেরকে বাদ দিয়ে আমি কিন্তু জান্নাতে যাব না। তো সুতরাং আজকে আমরা কিন্তু সেই সিলসিলার নাগাল পেয়েছি। বাংলাদেশের মানুষ বড় ভাগ্যবান, আজকে 100 বছর ধরে, 100 বছর ধরে চট্টগ্রামের মানুষ এমন একটি মোবারক সিলসিলার সাথে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছে, যেই সিলসিলায় আজকে আমরা সাধারণ মানুষ যারা আসছি হুজুরের সাথে তওবা করে কাপড় ধরার সাথে সাথে তার সাথে সম্পর্ক হয়ে যাবে সরাসরি গৌসুল আজম দস্তগীরের সাথে। আর এই সম্পর্কের কারণে গৌসুল আজম একজনকে বাদ দিয়েও জান্নাতে যাবেন না। গৌসে পাকের জীবন থেকে সেটাই পাওয়া যায়। তাহলে গৌসে পাকের এই সিলসিলা কিভাবে আসছে? গৌসে পাকের সিলসিলা আসছে ওনার খলিফার মাধ্যমে, গৌসে পাকের সিলসিলা আসছে ওনার আওলাদে পাকদের মাধ্যমে। ওনার খলিফা কত ছিলেন সেটা বলতে পারবো না, কিন্তু ওনার পুত্র সন্তান ছিলেন 27 জন। গৌসে পাকের পুত্র সন্তান 27 জন, তাদের মাধ্যমে সিলসিলা জারি হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, গৌসে পাকের জীবনীতে গৌসে পাকের ঔলাদগণের মধ্যে একজনকে দেখা যায় যার সাথে গৌসে পাকের সম্পর্ক খুব বেশি কাছাকাছি। গৌসে পাক যেখানে যান তাকে নিয়ে যান, গৌসে পাকের অনেক কারামত সংগঠিত হয়েছে, সাথে সেই শাহজাদা আছেন, তিনি হচ্ছেন শাহজাদা সৈয়দ আব্দুর রাজ্জাক। আর আমাদের এই সিলসিলা এসেছে গৌসে পাকের অন্য কোনো খলিফার মাধ্যমে না, গৌসে পাকের অন্য 27 জন সন্তানের অন্য কারো মাধ্যমে না, সন্তানদের মধ্যে তিনি সৈয়দ আব্দুর রাজ্জাক, তার মাধ্যমেই আমাদের এই হুজুর কাবলার সিলসিলা আসছে। ক্যাবলায়ে ও শাহকে হযরত সৈয়দে আব্দুর রাজ্জাক খাজা বুসা লে নজর গৌসুল ওয়ারাকে ওয়াসতে। ওনার পরে যিনি সৈয়দ আবু সালে উনিও গৌসে পাকের নাতি বা সন্তান। দেখা যাবে যে উনিও সেই সময়ে বাগদাদের প্রধান কাজী ছিলেন, মুফতি আজম ছিলেন, গ্র্যান্ড মুফতি ছিলেন। এদের মাধ্যমে সিলসিলা আস্তে আস্তে হযরত আব্দুল্লাহ শাহ এইভাবে আস্তে আস্তে খাজা চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা চৌরবি থেকে শাহিন রিপোর্ট, গৌসে জামান তৈয়ব শাহ, হুজুর কাবলা তাহের শাহ এবং হুজুর কাবলা তাহের শাহর নির্দেশে হুজুর কাবলা সাবের শাহ। এটা আমার কথা না, হুজুর কাবলা নিজেই বলছেন তাহের শাহ হুজুর কাবলার নির্দেশে তিনি
বায়াতের কাজ করতেছেন, সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় যে উনি এর আগে বায়াত করাইলে অসুবিধা হতো। একটা কথা মনে রাখবেন, তৈয়ব শাহ হুজুর যেই দুইজনকে সাজ্জাদ নসীন বানিয়েছেন, বায়াত করানোর এজাজত দিয়েছেন, একই সময়ে তার মধ্যে একজন হুজুর কাবলা তাহের শাহ আর একজন হুজুর কাবলা সাবের শাহ। কিন্তু এই ঘটনা আমাদের সামনে রাখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়, দুইজন পীর একসাথে থাকা বড় মুশকিল, ঠিক কিনা? বিশেষ করে একই ঘরের পীর হইলে সেখানে কেউ কাউকে মানে না, এটা আমরা বাংলাদেশে সবাই সাক্ষী, ঠিক কিনা? কিন্তু একই ঘরের দুইজন পীর 30 বছর পর্যন্ত একটা মুরিদও করার নাই, একই খলিফা, একই সাজ্জাদ নসীন, একই আঞ্জুমানের প্রেসিডেন্ট, একটা মুরিদও করার নাই, তিনি পীর সাবের শাহ। অথচ দেশে বিদেশে সারা পৃথিবী ভ্রমণ করেন উনি, এখানে না আমেরিকা গিয়ে তো বায়াত করাইতে পারতেন না। তিনি হুজুর কেবলাকে সম্মান এত বেশি করেন, শ্রদ্ধা করেন। একটা কথা মনে রাখবেন, পীরগিরি যদি দুনিয়া অর্জনের জন্য হয় সেখানে মারামারি হবে, আর পীরগিরি যদি খোদা রাসূল দেখানোর জন্য হয়, খোদা রাসূলের রাস্তায় পরিচালনার জন্য হয়, সেখানে 10 ভাই একসাথে পীর থাকলেও মারামারি হবে না। দরবারে আলিয়া কাদের শ্রীকোট শরীফ, এটা আল্লাহর বড় নিয়ামত, বড় রহমত। আজকে সুন্নি জামাতকে জিন্দা রাখার জন্য এই দরবারের যে কত বড় ভূমিকা আছে, এটাকে কেউ যদি না দেখে বোঝা যায় তারা সূর্যকেও দেখতেছে না বলবে। যদিও বা আফতাব আমদ দলিলে আফতাব, সূর্যের দলিল দেওয়া লাগে না, সূর্যের কোনো সনদ লাগে না, সূর্যের দলিল সূর্য নিজেই। তারপরেও সনদ খুঁজতে খুঁজতে সূর্য দ্বারা দেখবে না, তারাই দরবারে আলিয়া কাদরিয়া সিদ্দিকুর শরীফের অবদান দেখেও না দেখার ভান করবে অকৃতজ্ঞের মতো। তো ভাইয়েরা আমার।